হারমাত মুক্ত দিবস পালনে দাদার অনুগামীরা তাও আবার তৃণমূলের ব্যানার ছাড়াই 2010 সালে 24 নভেম্বর খেজুরি পুনর্দখল করতে আসে হারমাত বাহিনীরা। সেদিন হারমাতদের প্রতিহত করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই প্রত্যেক বছর এই দিনটি পালন করে থাকে তৃণমূল। নেতৃত্বে থাকে শুভেন্দু অধিকারী। এবারে দেখা গেল তৃণমূলের ব্যানার ছাড়াই শুভেন্দু অধিকারী খেজুরির বাঁশগোড়া থেকে কামাদ্দা পর্যন্ত পদযাত্রা করলেন তৃণমূলের ব্যানার ছাড়াই। বাঁশগোড়া বাসস্ট্যান্ডে জড়ো হয় দাদার অনুগামীরা, দেয়া হয় ছোলা বাতাসা। সঞ্জীব দুবের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। Hayır,